করতে যায়, হাদিসে এসেছে যখন তার ঈমান কমজোর হয়ে যায়, ঈমান নিচুতে চলে আসে, আর ওই হালাতে যখন গুনাহ করে ফেলে, যখন গুনাহ হয়ে যায় তখন স্মরণ করে যে আল্লাহ মাফ করে অনলাইন হয়ে গেল, কষ্ট যদি না করো মানুষ রাগে মানুষকে হত্যা করে, এবার হত্যা করার পরে হঠাৎ করে যদি একটি স্মরণ করে যে কি কাজ করেছি সেদিন নিজে অনুতপ্ত হয়ে যায়, আলহামদুলিল্লাহ ইনজাম হতায় 2000 টাকা দিয়েছে। আমি হাদিসটা কেন বুঝাতে গিয়ে আপনাদের ইনসালটা দিলাম, আমাদের এরিয়ায় আমি তখন ছোট ছিলাম, আমার মনে হচ্ছে পড়তে লেগেছিলাম, আপনার বাপ নাকি পড়ছিলাম, সেদিন হাট থেকে একজন ভাই একটা ছুরি কিনে নিয়ে এসেছে, রাতে শুয়েছে ঘুমিয়েছে, সকালবেলায় খবর হলো যে তার ছোট ভাইকে সে জবাই করে দিয়েছে। আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে, সেখানে আমার কুকুর বাড়ি, এই জন্য সব ঘটনাটা জানি, নসিব কেমন, আবার যেন সেই লোকটাই আবার থেকে ঘুরে ঘরে ঘুরে ঘরে আবার কুকুর জামাই হয়ে গেছে, নজর রাখবে। তো সকালবেলায় হুকিয়া হয়ে গেল যে তার ভাইকে জবাই করে দিয়েছে, কি না কাণ্ড ঘটল, সেই লোকটাকে এখন দেখছি আলহামদুলিল্লাহ সঠিক জায়গায় ফিরে এসেছে। আচ্ছা বলেন তো একদিনের কি মনটাতে এরকমের কান্না আসেনি, এত অন্যায় করেছি, আমার নিজের ভাইকে আমি হত্যা করেছি, অবশ্যই এসেছে। অতএব মানুষ যখন গুনাহ কাম করে তখন ঈমান দুর্বল হয়ে যায়, দেখবে অনেক ভাইজানের আমার এখানে আছেন, মনে দুঃখ নেবেন না, যখন কেউ জেনায় লিপ্ত হতে যায় তখন আল্লাহ আল্লাহ রাসূল বলে তার কোনো আর স্মরণ থাকে না, আর যখনই এক কবর পার করে উঠে চলে আসে ওই টাইমে তখন মনে পড়ে এত বড় পাপ করে দিলাম, আল্লাহ দেখলেন আল্লাহ আমার করবেন কি করবেন না, পাপ করার আগে ইমান নেমে আসছে, পাপ করে বলতেন তখন স্মরণ করছে আল্লাহকে। আমি বুঝাতে চাচ্ছি ভাই, একবার আগে থেকে সচেতন হন, আগে থেকে তৈরি হন, পাপ করতে যাবে তার আগে একবার ভাবে আপনার মনে, আল্লাহ তো তোমার কর্মের মধ্যে আমার রহমত থেকে বঞ্চিত হয় না, কিন্তু জেনে শুনে বার বার যদি তুমি পাপ করতে যাও তাহলে কি আল্লাহ আপনাদের ছেড়ে দেবে? এই জায়গাটা বলার বিষয় আছে, এই জন্য বিষয়টার নাম আজকে চয়েস করেছি আল্লাহ কি রহমত আর উসকি গজব। এবার আল্লাহ পাক কত বড় দয়ালু, আগে বান্দাদের নিজের রহমত দেখাচ্ছে যে আমি আল্লাহ এইভাবে তোমাদের সুসংবাদ দিচ্ছি, আমার রহমত থেকে বঞ্চিত হয়ো না, গুনাহ করেছো ফিরে আসো ক্ষমা করে দেব। দেখেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কথাটাকে আবার শোনাচ্ছি, সহিহ বুখারীতে লম্বা হাদিস, কিতাবুল আমবিয়াতে হাদিসটা এসেছে, আমি আপনাদের কাছে বলার আগে এই ভাইয়ের একটা 2000 টাকা দোয়া করে দিই, আমার ভাইজান 2000 টাকা দিয়েছে, মুখিয়াজি 10000, এই ভাই আমার দিলেন 2000। আচ্ছা আর কেউ আছে এই 2 মিনিটের মধ্যে কাজটা হয়ে যেত দেওয়ার মতো, আর কেউ নেই? আচ্ছা অনেকগুলো খালি বাসন হয়ে দিয়ে পাঠালো নাকি? আলহামদুলিল্লাহ এলাম আমাদের তরফ থেকে, আমার মা বোনেরা মহিলা পেন্ডাল থেকে কাঁসার থাল গ্লাস বাটি সুজুনি সব দিয়ে বাজিয়েছে। মায়েরা আমার জানে গুনাহ আমরাও করি, আর মায়েরা যেহেতু দরদদিনী হন, আর আল্লাহ যে ওই মায়েদের উপরে অর্থাৎ মামদিদের উপরে এত দয়া করে, কারো হাদিসটা আমার মনের ভিতরে আছে ইনশাআল্লাহ আমি শোনাচ্ছি আপনাদের একটার পরে একটা করে। আগে হযরত আমর ইবনে আসের জীবনের কাহিনীটা একটা শোনাচ্ছি, আমার যুবক ভাইরা যে যেখানে আছেন, যারা এখনো হিরো হয়ে চলছে আল্লাহকে চিনতে পারনি, এবার আসে একটু হাদিসটা আপনারা ভালো করে শ্রবণ করে। মৃত্যুর সময় আমর ইবনে আস দেওয়ালের পাশে
দাঁড়িয়ে গেছে মানুষের দিকে মুখ করে নয় দেওয়ালের দিকে এইভাবে করে কাঁপছে টুকরে টুকরে ঠিক মৃত্যুর আগে সময় আমি কাঁপছে কাঁপতে 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 হঠাৎ যেন ঘুরে গেলে ঘুরে গিয়ে বলছেন ও আমার পাড়া প্রতিবেশী ওরে আমার কাছের মানুষ আমার জীবনে এই রকমের যেন একটা কথা মনে পড়ে গেল আমি হয়তো আর বাঁচব না তাই এমন করে লজ্জা অনুভব করে আমি কান্না হতে গেলাম এই জন্য কান্নায় এসে গেল আমি আমার জীবনে সব থেকে খারাপ মানুষ হিসাবে যেন গল্প করেছিলাম আমার একটাই হলো নসিব যে আল্লাহ এখন আমাকে ইমানদার করে ইমান দিয়ে যেন দুনিয়াতে ইমান আলা হয় আবার মৃত্যু দিচ্ছে তিনি বলছে ইন্নি কুন্তু আলা আকবরুস সালাস আমার জীবনে তিনটা দাওয়াত গেছে তিনটা সময় এই তিনটা সময় শোনাচ্ছে এই তিনটা সময় আমি শোনাচ্ছি হাদিসে আপনারা একটু মন দিয়ে শুনবেন মারা যাচ্ছে ওই সময় আমরা আজ অনুতপ্ত হয়ে যাচ্ছে মানুষের দিকে ঘুরে নয় দেওয়ালের দিকে হাত বাড়িয়ে দেওয়ালের দিকে মাথা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর পরিশেষে বলছে যে আমি একজন ভাগ্যবান যে আজকে আল্লাহ আমাকে ঈমান দিয়ে ঈমানের ছায়া তলে রেখে আজকে আমার মৃত্যুর সময় হয়তো কাছিয়ে দিচ্ছে দেখে বলছেন শোন আমার জীবনের তিনটি দৌড়ের কথা আমি বলছি আমার জীবনের প্রথম দৌড় হলো আমি আমরুল্লাহ এমন একজন মানুষ ছিলাম এমন বিপাশ মানুষ ছিলাম খুব বিপাশ মানুষ ছিলাম আমি আমরুল্লাহ চারিদিকে ঘুরে বেড়াতাম কখন আমি নবী মুহাম্মদকে পাবো আর কখন আমি তিনাকে একবার দুনিয়াতে জমিনে তাকে লুটিয়ে দেব তিনার উপরে কখন আমি হামলা করবো একজন ভাই 100 টাকা দিলেন আর একজন ভাই বসে থাকতে পারলেন না নিজের হাত থেকে একটা আংটি খুলে আজকে দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল এবং মঞ্জুর করো আল্লাহ আমার ভাই জানকে আমর ইবনে আসের মতো ঈমান দিয়ে আল্লাহ তোমার ইসলামের রাস্তায় তুমি ফিরিয়ে দাও আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতুনির রাহমাতিল্লাহ আল্লাহ তোমার রহমত থেকে বঞ্চিত হতে নিষেধ করেছো আল্লাহ আশা দিয়ে তোমার কাছে আজকে আমরা হাত বাড়াচ্ছি আল্লাহ তুমি আমাদের কবুল করে নিও বলুন আল্লাহ আমিন ভাই যান দিতে কিছু হবে আমি শোনাচ্ছি মোত্তা ঠিক আসবে 5 মিনিট আগে একবার জোরদার হাত বাড়িয়ে দেব আপনারা আমার হাতে দিয়ে দেবেন আজকে অনেক লম্বা ফেজ অনেক লম্বা তারিখ আমার পরে মানমার ভাই আছে তারপরে চতুর্বেদী সাহেব আছে কিন্তু দুঃখের বিষয় একটাই ভালো বক্তাদের ডাকছেন আর সামনের দিকে তো লোক থাকছে 10টা 12টা 15টা কি হবে যারা অনেক ইমাম মজবুত ওয়ালা মানুষ ওনারাই বসে থাকছেন যে হুজুরের অর্থাৎ মাওলানা সাহেবদের বক্তব্য না শুনে যাব না আর যারা মেলা দেখতে এসেছিলেন ওরা আমার ঠেলা দিয়ে বাড়ি চলে গেছেন মানে ভিড়ে তারা ঘুরতে ঘাটতে মানুষকে এদিক ওদিক খোঁজে মারে দেখে পুরো বাজার ঘুরে বেড়ালো আবার কিছুক্ষণ পরে পরে চলতে এবার বাড়ি যাই রাস্তায় যাচ্ছেন বলছে আমি যাচ্ছি আসতো নাকি তাহলে আসলে একটা পান খাবো সিগার খাবো তো দেখে বাড়ি যাবো রাস্তার ধারে মসজিদ তো এদিক ওদিক বের হয়ে কিছু কথা শোনাও যাচ্ছে তাহলে দেখে কেমন নিয়ে আসে সহি হাদিসকে শোনায় আমর ইবনে আস বলে আমার জীবনের প্রথম দাওয়াত হলো আমি এমন একজন খারাপ মানুষ ছিলাম আমি সদা সর্বদা এ আশা রাখতাম কখন নবী মুহাম্মদের সঙ্গে আমার মোলাকাত হবে
আর কেমন করে আমি তিনাকে জীবন তার জীবন থেকে বিদায় করে দেব এই আশা নিয়ে ঘুরে বেড়াতাম আজকে এত দূর আমি ভাগ্যবান সেই লোকটার কাছে এসে আমি নিজেই যেন ইসলাম কবুল করে নিয়ে আমার ইমানের খাতায় যেন নামটা লিপিবদ্ধ হয়ে গেছে নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি আশার উদ্দেশ্য হলো উপস্থিতি আদা তা ফাল ফাল বায়কা নবী গো আমি আপনার কাছে এসেছি তুমি মাথা নিচু করে না মাথা নিচু করে বলছে আপনি যদি একটু হাতটা বাড়িয়ে দিতেন আমি আপনার হাতের সঙ্গে হাত মিলিয়ে একটু বায়াত করতাম জীবনে এত বড় আশা এত বড় আকাঙ্ক্ষা দিয়ে উনি এবার আল্লাহ রাসূলের সঙ্গে বায়াত করছে আল্লাহ রাসূল হাত বাড়িয়ে দিল কতক্ষণ হাতটা টেনে নিল হযরত আব্দুল আস আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার গো তুমি হাত টেনে নিলে তখন বলছে ইয়া রাসূলুল্লাহ এই জন্য হাতটা টেনে নিলাম আপনার কাছে একটা শর্ত লাগাতে চাচ্ছে বলে কি বলো বলে শর্ত হলো নবী গো আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার কাছে এই জন্য বায়াত করার জন্য হাত বাড়িয়েছিলাম হাত টেনে নিলাম আগে জানতে চাচ্ছি গো নবী আমার দ্বারা এত যদি আমাকে ক্ষমা করে দিতে চান তাহলে আমি হাত বাড়িয়ে দেব নবী বলেন হে রব্বুল আস আমি অবশ্যই ক্ষমা করার জন্য তৈরি আছি আমি কেন ক্ষমা করব না আল্লাহর কোরআনে আয়াত আল্লাহ বলেন হে বান্দারে জীবনে এত বড় ভুল করেছ হে বান্দা আমার রহমত থেকে বঞ্চিত হয় না অতএব হে আব্দুল আস কেন আমি তোমাকে কেউ ক্ষমা করব না বলো নবীকে বলছেন নবী গো আমার জীবনে এই কর্ম বলা হয়েছে ওই সময় আল্লাহ নবী যেন হাদিসের শব্দ শোনাচ্ছেন হে আব্দুল আস যখন আল্লাহর বান্দা ইসলাম কবুল করে নেয় তার জীবনে যত বড় গুনাহ থাকে সমস্ত গুনাহ মাফ হয়ে যায় হে আব্দুল আস কেউ যখন হজ করে তার সমস্ত রকমের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন যখন আল্লাহর বান্দা এক দেশ থেকে এক দেশ হিজরত করে যান বা ইসলাম কবুল করে নেন তার জীবনের সমস্ত গুনাহ খাতা করে দেন আল্লাহ মাফ করে দেন আমরা নাস বলছি জীবনের আমার প্রথম দাওয়া পুরোটার বলা যাবে না আমার হাতে এক টুকরো সময় নেই সময় আমার শেষ হয়ে গেছে তবে যাওয়ার সময় আমি ছোট করে বলতে চাচ্ছি না এক মিনিটের মধ্যে কোন আল্লাহর বান্দা এমন আছেন গো যে আজকে আমার হাতে 2:50